তাহলে আমরা 305 পর্যন্ত শিখেছি, এবার 306। ম্যালিস খুব সহজ ওয়ার্ড, ম্যালিস খুব কমনলি ইউজ হয়, আমি জানি না তোমার জানা আছে কিনা, কিন্তু এটা কিন্তু একটু কমন ওয়ার্ড। ম্যালিস অর্থ কারো ক্ষতি করতে চাওয়া। আমি জানি না যে তোমার ব্রেইনে এই শব্দটা আগে কখন এসেছে কিনা, তবে একবার যখন এসেছে আশা করি তুমি মনে রাখবা, অন্যের ক্ষতি করতে চাওয়া, ম্যালিস, তার মানে অন্যের ক্ষতি দেখতে চাওয়া, এটাকেই বলা হয় মূলত ম্যালিস। ম্যালাইস, ম্যাল কথাটা মানেই খারাপ, যেখানে ম্যাল পাবা মনে রাখবা খারাপ, ঠিক আছে? তাহলে ম্যালিস অন্যের ক্ষতি চাওয়া, এই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে দেখো এখানে আমরা বিপরীত শব্দ খুঁজছি, অ্যান্টোনিমস খুঁজছি। প্রথমে দেওয়া আছে গুড উইল, মানে সদিচ্ছা, অন্যের শুভকামনা, তাহলে গুড উইল এর বিপরীত শব্দ। তাহলে এইখানে আমরা প্রথমেই কিন্তু উত্তরটা পেয়ে গেলাম, তাহলে ম্যালিসের কিন্তু প্রথমেই একদম শুরুতে উত্তরটা পেয়ে গেলাম, তাহলে ম্যালিসের বিপরীত শব্দ হচ্ছে গুড উইল। তাহলে এটুকু তো শেখা হলো, তাহলে বাকি তিনটার অর্থ আমরা এখন জানার জন্য জেনে নিব। বিটারনেস মানে তিক্ততা, বিটার মানে তিক্ত, বিটারনেস মানে তিক্ততা। কার্ডল, এই শব্দটা নতুন, এটা সবার জন্যই নতুন, আশা করি তুমি প্রথমবার শুনছো শব্দটা কার্ডল। কার্ডল একটা দেখো সুন্দর একটা শব্দ, কার্ডল, কার্ডল। কার্ডল শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড রকম আদর করা, লাই দিয়ে মাথায় তোলা। আমরা ছোট্ট বাচ্চাদের যেটা করি, একদম বাসার ছোট্ট শিশুদেরকে যে আমরা অনেক বেশি আদর যত্ন করি, অনেক বেশি আশকারা দিই, সেটাকেই মূলত আসলে বোঝানো হয় কার্ডল। কার্ডল বলতে অনেক বেশি আদর করা, ওভার প্রোটেকটিভনেস, তো এটা হচ্ছে কার্ডল, ছোট্ট বাচ্চাদের, কার্ডল দ্য বেবিস, আশা করি বুঝাতে পেরেছি। ডিস্ট্রেস খুব কমন শব্দ, আমরা সবাই জানি ডিস্ট্রেস মানে কষ্ট বা পেইন। আমরা যখন আমরা অনেক অনেক সময় নিজেরাই ডিস্ট্রেসে থাকি, তো আশা করি সেটা আমরা উত্তর করতে পারবো, তাহলে সেটাও কিন্তু এখানকার শব্দ, কোনোভাবেই ম্যালিসের বিপরীত শব্দ না। তো উত্তরটা কি, ম্যালিস মানে অন্যের ক্ষতি চাওয়া, গুড উইল মানে অন্যের ভালো চাওয়া, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। চলে যাই আমরা 307-এ। পার্মানেন্ট মানে পার্মানেন্ট মানে চিরস্থায়ী, তাই না? স্থায়ী, পার্মানেন্ট, তাহলে পার্মানেন্ট, দেখো পার্মানেন্ট মানে স্থায়ী। এইখানে বেশ কিছু কম শব্দ আছে যেগুলো আমাদের জানা, যেমন আনহ্যাপি মানে অসুখী, এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে? নাই, আমরা এটা আগে থেকেই জানি। লুজ, লুজ মানে কি, খোয়ে ফেলা, হারিয়ে যাওয়া, তাহলে সেটা কিন্তু একটা কাছাকাছি অর্থ। আমাদেরকে দেখতে হবে মোস্ট কোনটা সবচেয়ে বেশি উল্টো অর্থ প্রকাশ করে, দূরবর্তী। এখানে একটা অর্থ আছে ফায়ার্স, ফায়ার্স শব্দ দিয়ে কী বোঝায় আমি জানি না, তুমি এটা জানো কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফায়ার্স মানে প্রচণ্ড, উগ্র, আগ্রাসী, ফায়ার্সি, প্রচণ্ড। আমরা অনেক সময় জ্বালাময়ী বক্তব্য শুনি, সেখানে দেখবা যে ফায়ার্সি স্পিচ, তাহলে দেখো ফায়ার্স বলতে মূলত উগ্র বা আগ্রাসী। ফায়ার্স খুব ফেরোসিয়া শব্দের সাথে তোমরা পরিচিত কিনা আমি জানি না, কিন্তু এটা একটা 5-স্টার ইম্পর্টেন্ট শব্দ ফায়ার্স। তাহলে পারমানেন্টের সাথে ফায়ার্সের কোনো সম্পর্ক নাই, তাহলে সম্পর্ক আছে কার সাথে? নিশ্চয়ই এটাকে বলে এক্সক্লিউশন ক্রাইটেরিয়া, এক্সক্লিউশন ক্রাইটেরিয়াতে মানে বাকিগুলো উত্তর না, তার মানে যেটা উত্তর আমাকে সেটা, তাহলে যেটা আমি জানি না সেটা আমার সেটাই হবে উত্তর। যেহেতু ফ্লিটিং, ফ্লিটিং ধরো তুমি জানো না, তাহলে এখানে উত্তর হচ্ছে ফ্লিটিং, ফ্লিটিং হচ্ছে আমাদের উত্তর। ফ্লিটিং শব্দের অর্থ টেম্পোরারি, কীভাবে ফ্লিটিং মানে টেম্পোরারি, আমরা সবাই ফ্লোট মানে জানি, ফ্লোট শব্দের অর্থ হচ্ছে ভাসা, ভাসা বা সাঁতার কাটা। তো তুমি কি আজীবন সাঁতার কাটো, তুমি কি পানিতে আজীবন ভেসে থাকো? না, কিছু সময়ের জন্য, ক্ষণস্থায়ী, সেই ফ্লোট থেকে ফ্লিটিং শব্দের উৎপত্তি। তাহলে ফ্লিটিং হচ্ছে ক্ষণস্থায়ী, পার্মানেন্টের ঠিক উল্টো শব্দ, আশা করি পারা যাবে। এরপরে 308, অ্যাটেইন, খুব সহজ সহজ শব্দ। অ্যাটেইন মানে অর্জন করা, আশা করি তোমার এটা জানা আছে, অ্যাটেইন মানে অর্জন করা। তাহলে অ্যাটেইনের ঠিক উল্টো হচ্ছে লস, লস করে ফেলা, তুমি যেটা অর্জন করেছিলে সেটা হারিয়ে ফেললা, সেটাকেই বলা হচ্ছে লস, আশা করি এটা এমনিই পারবা। বাকি অর্থগুলো কী সেটা যদি আমরা জানতে চাই, ক্রেডিট, ক্রেডিট মানে আমরা সবাই জানি, ক্রেডিট মানে অনেকগুলো অর্থ প্রকাশ করে, তার মধ্যে দুটো অর্থ তো আমরা সবসময় ব্যবহার করি, একটা হচ্ছে কৃতিত্ব বোঝাতে, তাই না? এটা কার ক্রেডিট, এইরকম একটা অর্থ প্রকাশ করে কৃতিত্ব বোঝাতে। আরেকটা আছে যে আমরা অনেক সময় ক্রেডিট কার্ড ব্যবহার করি, তাই না? তো এই ক্রেডিট কার্ডটা মূলত ঋণ বোঝাতে ব্যবহৃত হয়, তো আমরা কিছুটা ঋণ নিলে, তো এটার সাথে অ্যাটেনের সাথে আসলে সেটার কোনো সম্পর্ক, দূরবর্তী সম্পর্ক, কাছের কোনো সম্পর্ক নাই। এছাড়া একটা হচ্ছে ক্রেভ, এই শব্দটা এখান থেকে শিখবা, ক্রেভ, ক্রেভ একটা খুব ভালো শব্দ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ক্রেভিং, ক্রেভিং কোনো কিছুকে খুব তীব্রভাবে চাওয়া, এটাকে বলা হয় ক্রেভ। যারা মাদকাসক্ত থাকে, দে ক্রেভ ফর ড্রাগস, তাই না? তারা মাদকের জন্য তীব্রভাবে সেটাতে আসক্ত হয়, তাহলে ক্রেভিং মানে তীব্রভাবে চাওয়া, তীব্রভাবে চাওয়া, যাতে আমরা এটা মনে রাখার চেষ্টা করি। হারবার, হারবার শব্দের অর্থ কী, হারবার শব্দের অর্থ
পার্ল হারবারের নাম তোমরা শুনেছো, পার্ল হারবার, যেখানে অনেকগুলো জাহাজ থাকে, তাই না? তবে হারবারের আরেকটা অর্থ আছে, মূলত যেখানে জাহাজ থাকে সেটা হচ্ছে হারবার। এছাড়াও অনেক সময় হারবার কিপ অর্থে ব্যবহৃত হয়, কিপ অর্থাৎ কোনো কিছু রাখা, মনের মূলত মনের মধ্যে কোনো কিছুকে সন্দেহ পোষণ করে রাখাকে মূলত বলা হয় হারবার। যেমন বলা একটা সেন্টেন্স হতে পারে, শি হারবার্স সাম ডাউট অ্যাবাউট হিম, অর্থাৎ তার মনের মধ্যে তাকে নিয়ে কিছু সন্দেহ রয়েছে। তাহলে হারবার মানে সন্দেহ পোষণ টাইপের, অর্থাৎ কোনো কিছু রাখা, সেটাকে বলা হচ্ছে হারবার। এরকম একটা তাহলে অ্যাটেইনের সাথে এটার আসলে সম্পর্ক আছে আমরা বলতে পারি সিমিলারিটিজ অর্থে, কিন্তু অ্যান্টোনিম হচ্ছে এখানে লস। আশা করি উত্তরটা আমরা ধরতে পেরেছি। এরপরে যে শব্দটা, সেই শব্দটা কিন্তু বেশ নতুন, এই শব্দটার সাথে তোমরা পরিচিত না হওয়ারই কথা। এই শব্দটা হচ্ছে টেইন্ট। আমি জানি না তোমার টেইন্ট মানে জানা আছে কি না, তবে জানো না সেটা কোনো সমস্যা না, আমরা টেইন্ট অর্থটা এখন জানব। টেইন্ট শব্দটা মূলত ব্যবহৃত হয় কোনো কিছু দূষিত বা নোংরা করা অর্থে, কোনো কিছুকে দূষিত করা, কন্টামিনেট। এটার সিমিলার শব্দ হচ্ছে কন্টামিনেট, এই শব্দের সাথে তোমরা পরিচিত হওয়ার কথা। দূষিত, কন্টামিনেট করা, টেইন্ট একটা ভার্ব অর্থাৎ কোনো কিছুকে দূষিত করা। তাহলে এখানে উল্টো শব্দ কী কী আছে দেখো, চিয়ার, চিয়ার মানে আনন্দ, ওরি মানে দুশ্চিন্তা, ক্লিয়ার মানে পরিষ্কার, পিউরিফাই আমরা জানি না, পিওর মানে পরিষ্কার, তাহলে পিউরিফাই মানে কোনো কিছুকে নিষ্কলুষ, ময়লা মুক্ত করা। তাহলে যেখানে টেইন্ট মানে কোনো কিছুকে দূষিত করা, তাহলে উত্তরটা হবে পিউরিফাই, কোনো কিছুকে বিশুদ্ধ করা। এখানে মূলত ক্লিয়ার এবং পিউরিফাই এই দুটো খুবই কাছাকাছি, তবে টেইন্ট যেখানে ভার্ব সেখানে পিউরিফাইটাও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, উত্তরটা হচ্ছে পিউরিফাই। ক্লিয়ারটাও কিন্তু উত্তর হতে পারতো, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পিউরিফাই। তাহলে টেইন্টের বিপরীত শব্দ পিউরিফাই, টেইন্ট মনে রাখতে হবে। বি লিটল, দেখো লিটল কথাটা আছে, বি লিটল মানে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, ছোট করা, তাহলে এর উল্টোটা হবে বড় করা, ম্যাগনিফাই হচ্ছে কোনো কিছুকে বড় করা। আমরা জানি ম্যাগনিফিকেশন গ্লাস সম্পর্কে, ম্যাগনিফাই গ্লাস, তাই না? তাহলে ম্যাগনিফাই মানে বড় করা, আশা করি পারা যাবে এখানে। তাহলে দুটো শব্দ আমরা জানি, বাকি শব্দগুলো আমাদেরকে শিখতে হবে, এখানে বাকি শব্দগুলো আমরা জানবো না। একটা হচ্ছে টর্মেন্ট, টর্মেন্ট কাকে বলে? টর্মেন্ট কথাটা কিন্তু অনেক সময় অনেক ব্যবহৃত হয় ইংলিশ লিটারেচারে। তো টর্মেন্ট বলতে বোঝানো হয় প্রচণ্ড মানসিক বা শারীরিক কষ্ট, কষ্ট বোঝাতে, বেদনা বোঝাতে, প্রচণ্ড মানসিক বা শারীরিক বেদনা, টর্মেন্ট বেদনা বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দটা আজকে থেকে ব্যবহার করা শুরু করো, তুমি কিন্তু এখন টর্মেন্টের মধ্যে আছো, মানসিক বেদনা, অনেক পড়ালেখার চাপ, এটা একটা টর্মেন্ট, ঠিক আছে? আরেকটা শব্দ হচ্ছে ডিট্র্যাক্ট, এইটা আবার কেমন শব্দ? ডিট্র্যাক্ট তো যেখানেই তুমি ডি কথাটা পাবা, সামনে দেখো ডি দেওয়া আছে, ডি বলতে বোঝানো হয় মূলত না অর্থে, অর্থাৎ কোনো কিছুকে তুমি ট্র্যাক থেকে না করে দিচ্ছ, অর্থাৎ ট্র্যাক থেকে সরিয়ে দাও। আমরা বলি না যে আমি ট্র্যাক বিচ্যুত হয়ে গেছি, মূলত ডিস্ট্র্যাক্টের আরেকটা প্রতিশব্দ হচ্ছে ডিট্র্যাক্ট, সেটা একটা অর্থে ডিট্র্যাক্ট ব্যবহৃত হয়। ডিট্র্যাক্টের যদিও আরও একটা অর্থ আছে, ডিট্র্যাক্ট কারো কারো কাউকে অপদস্থ করা, সেটা অর্থে ব্যবহৃত হয়। আরেকটা এখানে দেখা যাচ্ছে প্লেন, এই প্লেন কথাটার সাথে তো আমরা সবাই পরিচিত। আমরা বলি না যে প্লেন মানে কি, প্লেন এটা একটা প্লেন সারফেস, প্লেন অর্থাৎ সমতল, সেটা একটা অর্থ, বা এমন বলা যাবে সহজ সরল, সে অর্থেও কিন্তু ব্যবহৃত হয়। তো এটা কিন্তু বেশ কিছু অর্থ আছে যদিও, তবে এটুকু জানলেই হবে, আশা করি এটা আমরা শিখে গেলাম। তাহলে আরও পাঁচটা শব্দ শেখা হলো এখানে এই লেকচারে, কিন্তু খুব আহামরি জটিল জটিল শব্দ আমরা শিখিনি, তারপরে চলো একবার রিভাইজ করি কোন কোন নতুন শব্দ শিখেছি। ম্যালিস শিখেছি আমরা, অন্যের ক্ষতি চাওয়া, কডল শিখেছি ছোট্ট বাচ্চাকে যেটা করা হয়, কডল, তাই না? আমরা এখানে শিখেছি ফ্লিটিং যেটা ভেসে বেড়ায়, ফায়ার্স উগ্র, আমরা শিখেছি ক্রেভ মানে তীব্রভাবে কোনো কিছু চাওয়া, আমরা শিখেছি হারবার, হারবার যেখানে জাহাজ থাকে বা মনের মধ্যে কোনো কিছু রাখা, কি অর্থে টেইন্ট কোনো কিছুকে দূষিত করা, যার বিপরীত শব্দ পিউরিফাই, বি লিটল যার বিপরীত শব্দ ম্যাগনিফাই, এখানে আমরা শিখেছি টর্মেন্ট, আশা করি তো